ত্রিপুরা সরকারি মৎস্য দপ্তরের দায়িত্ব নেওয়ার পর থেকেই নতুন উদ্যমে কাজ শুরু করেছেন রাজ্যের তরুণ মন্ত্রী সুধাংশু দাস। মৎস্য উৎপাদন বৃদ্ধির জন্য রাজ্য সরকারের নেওয়া বিভিন্ন প্রকল্পগুলির বাস্তবায়নের ব্যাপারে অগ্রণী ভূমিকা গ্রহণ করেছেন তিনি। এরই অঙ্গ হিসেবে মৎস্য সহায়ক যোজনা অনুষ্ঠানে শনিবার অংশ নিলেন তিনি। আগরতলা শহরের মুক্তধারা অডিটোরিয়ামে আয়োজিত এদিনের অনুষ্ঠানে সেমিনারে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের মৎস্য দপ্তরের সচিব বিএস মিশ্র এবং পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি হরিদুলাল আচার্য। এদিন নিজের বক্তব্যে মন্ত্রী সুধাংশু দাস বলেন, রাজ্যে মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে ত্রিপুরা সরকারের মৎস্য দপ্তর। এবারে রাজ্য বাজেটেও আলোচনা হয়েছে এই প্রস্তাব নিয়ে। এর পাশাপাশি তিনি এও বলেন, বহিরাজ্য থেকে মাছ আমদানি করার প্রবণতা কমাতে হবে। রাজ্যবাসীর চাহিদার কথা মাথায় রেখে ত্রিপুরা রাজ্যে যাতে নির্দিষ্ট পরিমাণ মৎস্য উৎপাদন করা যায় সে বিষয়ে কাজ করছে দপ্তর। চাহিদা অনুযায়ী উৎপাদন বৃদ্ধি হলে মৎস্য চাষে স্বয়ং সম্পূর্ণ হয়ে উঠবে ত্রিপুরা। আমাদের উদ্দেশ্য হচ্ছে বাইরে থেকে যে মাছটা আমরা ইনপুট করছি সেটার পরিমাণ কমাতে হবে, রাজ্যের উৎপাদন বাড়াতে হবে। মাথায় রাখবেন, আমরা যাই বলি না কেন, এখানে যা ডাটা আমরা দিলাম যে আমাদের রাজ্যে এত পরিমাণ আছে, এটা আমরা বাইরে থেকে আনছি, এই সবটাই কিন্তু তখন গিয়ে আমাদের সফল হবে যখন আমাদের মার্কেটগুলিতে বিদেশি মাছ আমরা দেখব না, যেটাকে আমরা চালানি মাছ বলি। আমাদের রাজ্যের 100% সফলতা আমরা সেদিন বলতে পারি যে ইয়েস, ফিশারি ডিপার্টমেন্ট তার অ্যাচিভমেন্ট করেছে 100%, সেদিন আমরা বলবো যেদিন কোনো মার্কেটে মাছ বাজারে যখন কোনো চালানি মাছ আমরা পাবো না, সেদিন গিয়ে আমরা গ্যারেন্টি দিয়ে বলতে পারি ইয়েস উই ডান ইট। ঠিক না, যখন রাজ্যের বাইরের মাছ যখন আমাদের রাজ্যে আসা বন্ধ হয়ে যাবে তখনই দেখবেন আমাদের রাজ্যের অ্যাচিভমেন্ট। তো আমরা চাই আপনারা যে জেলা থেকে এসছেন আপনারা দায়িত্ব নিন, ইয়েস আমার জেলায় যে বাইরে থেকে মাছ আসছে এই মাছ আমরা আটকে দেবো, আমরা আনতে দেবো না, আমরা নিজেরাই সেই মাছ উৎপাদন করবো। পশ্চিম ত্রিপুরা তার মতো করে দায়িত্ব নিক, দক্ষিণ ত্রিপুরা তার মতো করে দায়িত্ব নিক, নর্থ ত্রিপুরা তার মতো করে দায়িত্ব নিক, অনুকুটি, দলাই, সিপাহী জেলা, গুমতি, খোয়াই, নিজ নিজ জেলা, আপনারা যারা ফিশারম্যান আছেন, আমাদের অফিসাররা আছেন, প্রয়োজনে আপনারা নিজেরা বসুন, নিজেরা বসে পরিকল্পনা তৈরি করুন। যারা আমাদের সফল মাছ চাষি আছে, প্রগ্রেসিভ ফিশ ফার্মার আছে, তাদের সাথে আমাদের অফিসিয়াল যারা আছেন আপনারা বসে আলোচনা করুন কিভাবে আমাদের জেলাকে স্বয়ংসম্পূর্ণ করা যায় মাছ উৎপাদনে। কোথাও মনে হচ্ছে যে মিনিস্টার ইন্টারভেনশন দরকার, কোথাও মনে হচ্ছে ফিশারি দপ্তর থেকে এই সুবিধা আমাদের দরকার, আমাদের কাছে প্রপোজাল পাঠাবেন, দায়িত্ব নিয়ে বলছি উইদিন দ্য আওয়ার আমরা কিন্তু আপনাদের সামনে রেসপন্স করবো, আমরা রেসপন্স করবো, আমাদের সহযোগিতা আমরা বাড়িয়ে দেবো। সেইভাবে এটা কিন্তু মাথায় রাখবেন, এক ব্যক্তির কাজ না, কিন্তু আমি সুধাংশু দাস চাইলে এটা হবে না, কিন্তু সবাইকে দায়িত্ব নিতে হবে, রাইট ফ্রম মিনিস্টার টু গ্রুপ বি, রাইট ফ্রম ডাইরেক্টর টু ফিশ ফার্মার, সবাইকে দায়িত্ব নিতে হবে। ইয়েস, আমরা একটা বিপ্লব তৈরি করব এই রাজ্যে যাতে আমরা রাজ্যে মাছের উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হতে পারি। শনিবারের অনুষ্ঠান থেকে মন্ত্রী সুধাংশু দাস আরও বলেন, 2024-25 অর্থবর্ষে রাজ্যের পরিত্যক্ত জলাশয়গুলিকে পুনরুদ্ধার করে নতুন চেহারা দেওয়া হবে। মাছ চাষের পরিমাণ বাড়লেই মাছ উৎপাদনের পরিমাণও বাড়বে। এর পাশাপাশি তিনি এও জানান, মৎস্য চাষীদের সামগ্রিক বিকাশের জন্য ভারতীয় জনতা পার্টির সরকারের আমলেই রাজ্যে প্রথমবারের জন্য গড়ে তোলা হয়েছে ত্রিপুরা মৎস্য উন্নয়ন বোর্ড। আনইউটিলাইজড কন্ডিশনে রয়েছে এই এই ওয়াটার এরিয়াগুলিকে চিহ্নিত করে এই অর্থ বছর অর্থাৎ 24-25 অর্থ বছরে সেটা পরিমাণ যাই হোক, সেটা 50 হেক্টর হোক, 30 হেক্টর হোক আর 20 হেক্টর হোক, এই জলাশয়টাকে আমরা কাজে লাগাবো স্টেট বাজেট থেকে, এক নম্বর। দুই, আরও কিছু জলাশয়ের পরিমাণ আমরা সেন্ট্রাল গভর্নমেন্টকে পাঠিয়েছি, ইউনিয়ন ফিশারি মিনিস্ট্রিকে, তাদেরকে বলেছি যে আমাদের রাজ্যে এত পরিমাণ ইউটিলাইজ ওয়াটার বডিস রয়েছে এগুলিকে ফাংশনাল করার জন্য আপনি আমাদেরকে অর্থ দিন। দুই নাম্বার, তিন, আমরা আরেকটা রিসেন্টলি একটা বোর্ড বানিয়েছি, এটা আপনারা হয়তো অনেকে জানেন অনেকে জানেন না, ত্রিপুরা ফিশারি ডেভেলপমেন্ট বোর্ড, TFDB। এই TFDB কিন্তু ত্রিপুরা রাজ্যে প্রথম আমরা দায়িত্ব নেওয়ার পর ত্রিপুরা রাজ্যে আমরা বানিয়েছি। এটারও উদ্দেশ্য হচ্ছে কিন্তু সমস্ত মৎস্যচাষীদের পাশে থেকে রাজ্যের মাছ উৎপাদন বৃদ্ধি করা। এই TFDB এর মাধ্যমে আমাদের দেশে যেটা NFDB রয়েছে অর্থাৎ ন্যাশনাল ফিশ ডেভেলপমেন্ট বোর্ড, সেই বোর্ডকে আমরা প্রপোজাল পাঠাবো যে আমাদের রাজ্যে মাছ উৎপাদনের জন্য আপনি আমাদেরকে অর্থ দিন। তাহলে আমরা কয়টা সেক্টরকে ধরছি, একটা স্টেট গভর্নমেন্ট, একটা সেন্ট্রাল গভর্নমেন্ট আর একটা NFDB, এই তিন সেক্টর থেকে আমরা পরিকল্পনা নিচ্ছি যাতে আমাদের রাজ্যের আরো জলাশয় আমরা ফাংশনাল করতে পারি, মাছ চাষির কাছে আমরা সুবিধা পৌঁছাতে পারি।
মৎস্য সহায়ক যোজনার অধীনে লাভার্থীদের হাতে শনিবার 6,000 টাকার চেক তুলে দিয়েছেন ত্রিপুরা সরকারের মৎস্যমন্ত্রী সুধাংশু দাস। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।